নমস্কার সবাইকে। ফর এ বেটার তেলিয়া মোড়া ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি বিশেষ জিনিস নিয়ে একটু আলোচনা করব। আগে আমরা আগের ভিডিওগুলোতে আমরা ইংলিশের বিভিন্ন গ্রামার নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন সঠিক কারেক্ট প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজ আমরা বাংলা বিষয়ক একটি জিনিস আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কি আলোচনা করব আমি এখন বলে দিচ্ছি। আগামী সোমবার অর্থাৎ 9 মে 2022 ইং তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। সেই জন্মজয়ন্তীতে আমাদের অনেকেই বিদ্যালয়ের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম হবে, তো সেই প্রোগ্রামে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের উপর একটি অনুরোধ করছে যে তোমরা স্পিচ দাও, কিন্তু ছাত্রছাত্রীরা অনেকে স্পিচ যে বলতে হয় সেটা কীভাবে বলতে হয় সেটা জানে না। আমরা আজ সেটাই বুঝিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে যেটা বলতে হবে আমাদের বক্তব্যটা দেওয়ার জন্য, স্পিচটা দেওয়ার জন্য প্রথমে বলতে হবে যে প্রথমেই আমি এখানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তি এবং আমার বিদ্যালয়ের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের জানাই প্রণাম, এবং এই বিদ্যালয়ে পাঠরত আমার সকল দাদা দিদি এবং আমার সহপাঠীরা এবং আমার ছোটো ভাই বোনদের জানাই আমার স্নেহের ভালোবাসা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী আমরা এখানে পালন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবার জন্য আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বকবি। 1861 খ্রিস্টাব্দের 7 মে 25শে বৈশাখ 1268 জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ, মাতা সারদা দেবী। শিশুকাল থেকেই রবীন্দ্রনাথ কবিতা রচনা শুরু করেন। প্রকৃতি প্রেমিক এই কবি সারা জীবন ধরেই লিখে গেছেন কবিতা, বিভিন্ন উপন্যাস, নাটক, ছোট গল্প। তিনি কাব্য, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, সমালোচনা সাহিত্য ও পত্র সাহিত্য বিষয়ক অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। সঙ্গীত এবং চিত্রাঙ্গনেও তার দান অজস্র ও অপূর্ব। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন তিনি। শান্তিনিকেতন ও বিশ্বভারতী এই বিরাট পুরুষের আরেক অবিস্মরণীয় কীর্তি। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট 22শে শ্রাবণ 1348 বাংলা এই মহান কবি প্রয়াত হন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরা আমার ভিডিওতে দেখতে পেলে যে বক্তব্য দেওয়ার স্টাইলটা কীরকম। যদি তোমাদের কোনো জায়গায় বক্তৃতা দিতে হয়, অর্থাৎ বিশেষ করে এটা যেহেতু রবীন্দ্র জয়ন্তীর, সে রবীন্দ্র জয়ন্তীতে তোমাদের বিদ্যালয়ে যদি বক্তৃতা দিতে হয় আমার ভিডিও দেখে নেও এবং এই বক্তৃতা কীভাবে দিতে হয় তা জেনে নাও এবং গিয়ে বক্তৃতা দিয়ে দাও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরের ভিডিওটা দেখার জন্য। নমস্কার।